বাঁকুড়ার পাত্র সাহেবে এসে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বালসিতে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে একযোগে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিলীপ ঘোষ আগে ভেবেছিল একা আছি আমি মুখ্যমন্ত্রী হব, পরে আমাদের দল থেকে একজন যাওয়াতে ভাবল ওকে না হয় উপমুখ্যমন্ত্রী বানিয়ে ম্যানেজ করে নেব, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর লাইনে ৬ জন রয়েছে এবং উপমুখ্যমন্ত্রীর লাইনে ১৬ জন রয়েছে। দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গেছে, দিলীপ এখন মাথা দিয়ে হাঁটছে এবং তার পা উপর দিকে উঠে গেছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে জানিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলে যারা আছেন সকলে চোর, তাহলে ওর বাবা কি? এছাড়াও তিনি বলেন, শুভেন্দু অধিকারী পদের লোভ না থাকলে লোকসভা ভোটে জেতার পরেও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে মন্ত্রিত্ব নিত না। সরকারের প্রতিনিধিরা ব্লকে ব্লকে গ্রামে গ্রামে যাবে, যার যা অভাব অভিযোগ আছে জানাবেন, যাদের যা দরকার আছে তারা আইনগতভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং তার বিহিত সরকার করবে। আপনাদের এখানে নিঃসন্দেহে এসেছিল, ব্লকে এসেছে, ব্লকে এসেছিল সরকারের প্রতিনিধিরা, কি আওয়াজ নেই কেন? কাল তো এসেছিল, তো কাজ চলছে, অ্যাপ্লিকেশন করেছিলেন। আমার কাছে এমনও খবর আছে যে শিডিউল কাস্ট সার্টিফিকেট অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না, অ্যাপ্লিকেশন করেছে, ৪ ঘন্টার মধ্যে সে শিডিউল কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছে। আমার লোকসভা কেন্দ্রে জাঙ্গিপাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে একজন শিডিউল কাস্ট ছেলে আমাকে ফোন করেছিল, বলো দাদা আমার অনেকদিন ধরে আমার শিডিউল কাস্ট সার্টিফিকেটটা পাচ্ছি না। আমি বললাম, কেন দুয়ারে সরকার তোমাদের ওখানে যায়নি? বলো না এখনো যায়নি। আমি বললাম, তুমি আধ ঘন্টা পরে ফোন করো। তো আমি খবর নিয়ে জানলাম যে কবে ওই অঞ্চলে যাচ্ছে, সে আধ ঘন্টা পরে ফোন করতে আমি বললাম অমুক দিন যাচ্ছে, তুমি অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করে। শহর রঘুনাথপুরের ভোজনরসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর আপনাদের জন্য। খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর পুরুলিয়া বড়াকার রোড মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824830056।